খারাপ, আমার একটা এসএমএস এর পড়ো না, আই এম সো সরি, আমি আমি তো ইচ্ছে করে করি তেমন তো না। তাহমিনা আছে, তাহমিনা কুতুবি ফ্রম হাটহাজারি চিটাং থেকে লিখছে যে রেহান ভাই আমি ইনসমনিয়া এডিক্টেড হয়ে গেছি, সকাল 11টায় আগে আমার ঘুম ভাঙছে না, সব কিছু তো নচ নচ, কি করব বলেন, প্লিজ প্লিজ কম ঘুমিয়ে বেশি বেশি জাগার অভ্যেস করো। এরপরে কি আছে আমাদের সাথে, সাগর লিখছে যে ফিরে আসো না ভাই, ইমরান প্লে করো প্লিজ, আমার কাছে ওনার কোনো গান নাই, আই এম সো সরি। শবনম আছে যেটা থেকে যে হ্যালো নাইট বার্ট, নিউ ফ্রেন্ড, লাস্ট নাইট ইউ ডিডন্ট রিড মাই মেসেজ, এনিওয়ে হোয়াটস গোয়িং অন, ইনসমনিয়া ইজ গোয়িং অন ডার্লিং, হোয়াট এলস। এরপরে কি আছে আমাদের সাথে, থাসিনা লিখছে যে তোমাকে তো বলেছিলাম মা ফোন ভেঙে ফেলেছে তাই এই কদিন এসএমএস করতে পারিনি, কিন্তু তোমার এঞ্জেল না অনুমান করে ঠিকই রেডিও টিউন করে তোমাকে শুনছি, ওয়াও দ্যাট ইজ গ্রেট, অনুমানে অনুমানে 89.2, গ্রেট। সুহা আছে আমাদের সাথে, সুহা তানজেব উত্তর নাকি তোমার নাম এটা আমি জানি না, দেখে জানিস সেই ছোট মনে কত বেশি কষ্ট জমে আছে, সেই ছোট থেকে কতটা বছর মার জন্য অপেক্ষা করেছি, কিন্তু কপাল দেখ আজ যখন তারপরে তার এসএমএসটা আসেনি, সুহা প্লিজ আরেকবার একটু পাঠাও বাকিটুকু। নাবিলা আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে মনিকা, আরও একবার লিখছে যে আমার মেসেজটা কি চোখে পড়বে না, আর কতবার চোখে পড়বে তোর মেসেজটা বলতো, তারপরে কতক্ষণ আবার ফেসবুকে যায় না দেখতো, ফেসবুকে তো কতজন ছিল তাই না, যেমন সেজুতি রহমান লিখছে যে নাই টেলিফোন নাই রেপিউন, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, আগের দিনে এই গান ঠিক ছিল এখন তো সব আছে, তাও কেন মনের খবর বন্ধু জানে না, কারণ ওই যে সব আছে যে মনের খবর নিতে হলে তো সময় লাগবে তাই না। রিজওয়ান আফরিন আছে আমাদের সাথে, লিখছে যে চার কাজিন মিলে তোমার শুনছি, কুন্তলা অ্যানি ফয়সাল সবাইকে হাই বলে দাও, আর সবার জন্য একটা গান শুনিয়ে দাও, ইউ নো আই এম নট দ্যাট কাইন্ড অফ আ টিপিক্যাল আর্টিস্ট যে হ্যালো হাই করি সবাইকে, শুনছে যখন ওরা তো অলরেডি আমার হাই হ্যালো শুনে ফেলছে তাই না শুরু থেকেই, আর তোমাদের চারজনের জন্য কী গান গাওয়া যায়, হুট করে তো কোনো গান মনে পড়ে না, মনে পড়লে অবশ্যই গাবো, আর সেটা তো সবার জন্যই হবে, তোমরা চারজন তার মধ্যেই আছো, আর থ্যাংক ইউ একসাথে মজা করে শোনার জন্য। মুরসালিন চৌধুরী ফাহমের শেয়ারটা অনেকবার আছে, নুসরাত নূর ইশরাত জামিল লিখছে আজকে হয়তো আসবে না, এই কথাটা গতকাল শুনে কেঁদেছিলাম তবুও এসেছো এতেই খুশি, ওয়েল আই লাইক টু ব্রেক প্রমিসেস, ইউনো। এরপরে আমাদের সাথে কি আছে, তানভীর রহমান রনি লিখছে যে আছি থাকবো উইথ ইনসমনিয়া উইথ #D, একটা কবিতা লিখেছিলাম আজ দিলাম পড়লে পড়িস, কালি আমি জনম কালো, কালো হয়ে জন্মালাম, কালো ভুবন কালো সবই কালো মাঝে হারালাম, পাপ কালো পুণ্য কালো, পুণ্যকে সবাই বাসে ভালো, পুণ্য তো তখনই ভালো পাপ যখন আরো কালো, কালো বলে অবহেলিত আমি তাই দেখে হাসছো তুমি, কালোর মাঝে করো তুমি হাজার রঙের খেলা, তাই তো তুমি আলোর মাঝে থাকতে চাও ভালা, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। এরপরে কাজী সাবা এসে আনভ্যালেন্টাইন গানটা আমার ফেভারেট তাই, স্ট্রেঞ্জার অ্যাভেঞ্জ আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে রাতে তবু তারা রপ্তা সংটা আমাকে গাইতে বলছে সেটা লিরিক্স আমি পারি না, এরপরে 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 রিপিট 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 দেন আয়শা মুস্কান লিখে তুমি না জেনে কালকে কেমনে করে বললা আমি ঘুমাই গিয়েছিলাম, আমি ঘুমাইনি, আপনার এবিসি অ্যাপের সমস্যা, যত সব অ্যাপ নষ্ট বুঝছো বন্ধ হয়ে যায় একা একা, আহারে একা একাই বন্ধ হয়ে যায়, তোমাকে হেল্প করতে চাই বোঝে না কখন বন্ধ হতে হবে এই যা সমস্যা। জেবা হুমায়রা আছে সে বেবি আজকের গানের ভিডিওটা সেই লেভেলের জিওস হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভিডিওটা আসলে আমি কোনো প্ল্যান করে বানাইনি, এই র্যান্ডাম কতগুলো ছবি দিয়েছি আর জাস্ট গানগুলো আপলোড করতে ইচ্ছে করছিল সবার জন্য তাই করে দিলাম আর কি, যাই হোক আমি জানি না আমি আমার আচ্ছা যাই হোক বাদ দিই, আজ অনেক বিশাল সাইজের একটা রিস্ক নিছি ফেসবুককে আসতে, এটা একটু আবৃত্তি করে দে, মিস ভাঙচুরের ভাঙচুর মার্কা ভালোবাসা, ঘুড়ির মেলার নীল ঘুড়ি ইতিউতি ওড়াউড়ি, করবে যে কার মন চুরি ভাবনায় যে হলো বুড়ি, ছদ্মবেশি নামের ভেলায় ভালোবাসার কোন সে খেলায় মাতছে যে বোঝে না, মাতছে সে যে বোঝে না, ভালোবাসা যে অনেক কপালে একদমই সয় না, আবেগী এই ঘুড়ির যে আছে বেজায় ঢং, আহ্লাদি সব আবদার নিয়ে রেগে বেজায় টং, রাগের চোটে বোম্বাস্টিং সাজে সোজা সং, বসে বসে দেখি তাহার কত প্রকার রং, ছোট্টবেলা থেকে আমি গাওয়ার আর জেদি বেশি, ঘাওড়া আর জেদি বেশি, আচ্ছা সবাইকে অবাক, সবাই অবাক করেই মজা নেই রে বেশি, যে চায় নিজে থেকে সে যে পায় পরে, এবার থেকে মাথায় রাখিস রাখিস মনে হবে, কবে যে আমিও কচিতা লিখে কবিতা লেখা শিখবো জানি না, তোর আর আমার মনে হচ্ছে হবে না এই জন্মে। এরপরে অভিনবা ঘোষ লিখছে যে লক্ষ্মীটি কই তুই আয় তোর সাথে একটু কথা বলি, চলো অভিমানগুলো এক পাশে রেখে হাত দুটি ধরে একসাথে চলি, ভালোবাসি তোকে অনেক আমি, আজ তোকে আমি বারবার বলি লক্ষ্মীটি তুই কই কই তুই আয় তোর সাথে একটু কথা বলি, বাহ #D #alcoholic, ওয়েল এরপরে কি আছে আমার সাথে, এরপরে আছে নাবিহা সাবরিন স্বচ্ছ, স্বচ্ছ লিখছে অব্যাহ
ব্যক্ত কথা মালায় গোপন কলরব প্রসন্ন প্রতীক্ষার রথে ফুটন্ত পাপদলে মাদকতার আমেজ অনার্দ্র নন্দিত নিশীথে। ওরে বাবা সুন্দর এবং কঠিন সুলতান হক অ্যানি লিখে সৃষ্টিকর্তার দেয়া গুণ নিয়ে কত যে দম্ভ। আহা দু একখানা গুরুজের পরিচয় নিয়ে কি যে ভাবখানা, বাকি সব যেন কীট পতঙ্গের ভেলা আর সে মহকাণ্ড একখানা। আগে সৃষ্টিকর্তার কর মর্যাদা মহা আগে সৃষ্টিকর্তার করো মহামর্যাদা, তারপর অন্যকে করো অবহেলা। বাহ খুব সুন্দর একটা কথা লিখেছিস, মহামর্যাদা করতে হলে আসলে মহা ভালোবাসা দিতে হয়। অনুষা শিশির আছে আমাদের সাথে লিখে, খুব মন খারাপ। রেহান সখী ভাবনা কাহারে বলে সংটা গাইবা প্লিজ। আমি যে পারি না গানটা, সখী ভাবনা আমি পারি না, আমি আমি ভুল করে গাইবো না, সরি। লিরিক্স ভুল করে আমি গাইতে পারি, বাট সুর ভুল করলে আমার খুব খারাপ লাগে, নিজের কাছে নিজের লজ্জা লাগে। এরপরে হাফিজ সাইদ আল মামুন মিশকার দেখছে, হাইডি আরে তোমার নাম হওয়া দরকার স্টিম রোলার। আমি বেঁধে কি বিধাতার কাছে তোমার দীর্ঘায়ু কামনা করি। প্লিজ একটা রিকোয়েস্ট, আমার আগের দিনের দুইটা শেয়ার তুমি অফলাইনে একটু চোখ বোলাবে। বাবা বাবা আমার এই সময়টা কোথায় রে, যখন গান বাজতে থাকে তখন আমি কতগুলো কাজ করি তোমরা চিন্তাও করতে পারবে না। ইফাত আছে আমাদের সাথে, আছে আমাদের সাথে আফসানা সঞ্জিদা আক্তার, সে একটা গানের লিরিক্স দিয়েছে যে গানটা আমি মিউজিক ছাড়া কখনোই গাই না এবং যে গানটা মিউজিক ছাড়া আসলে গাওয়া সম্ভব না। আই এম সো সরি অ্যাবাউট দ্যাট আফসানা সঞ্জিদা আক্তার, রিয়েলি রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। এই গানটা এখন গাইতে পারছি না, কারণ আসলে এই গানটা না আমি মানে উইদাউট মিউজিক ইট সাউন্ডস উইয়ার্ড। অনভিজ্ঞতা আর সঠিক জ্ঞান না হয় অনেক বড় একটা কথা ছিল।